ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আজ মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। ইতিমধ্যে এই সিরিজের জন্য 18 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। তবে প্রথম ওয়ানডেতে একাদশে থাকবেন কারা সেটা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা 11:30টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখা যাবে টি স্পোর্টস, নাগরিক টিভি ও বিটিভিতে। শুক্রবার একই ভেন্যুতে দ্বিতীয় ওডিআই চট্টগ্রামে 25 জানুয়ারি তৃতীয় ও শেষ ম্যাচের পর দুটি টেস্ট খেলা হবে বন্দরনগরী ও ঢাকায়। এদিকে দীর্ঘ 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার একাদশে ব্যাটিং লাইন আপের কিছুটা পরিবর্তন আনতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। অভিজ্ঞ তামিম ইকবালের সঙ্গে ওপেনিং এ লিটন দাস। সৌম্য সরকারের বর্তমান অবস্থান যে 7 নম্বরে সেটা কাল তামিম ইকবাল পরিষ্কার বললেন। ওয়ানডাউনে নাজমুল হোসেন শান্তকে জায়গা করে দিতেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে নেমে যেতে হবে 4-এ। এরপর মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ, এরপরই পজিশনটি নিশ্চিতভাবে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের। তবে তার ফিটনেস নিয়ে আসে সংশয়। পূর্ণ রান আপ আর নিজের স্বাভাবিক বোলিং করতে পারলে তবে একাদশে জায়গা পাবেন এই অলরাউন্ডার। আর এরপরই 2 স্পিন বোলিং অলরাউন্ডারের মধ্যে শেখ মেহেদী হাসান আর মেহেদী হাসান মিরাজের মধ্যে নির্বাচকদের প্রথম পছন্দ মিরাজ। তবে অফ স্পিনের বোলিংটা 50 ওভারের জন্য বেশি কার্যকর, 2 অফ স্পিনের ভেতরে মিরাজের লুকটা বেশি, তাই ধরে নেওয়া যায় মিরাজই থাকবেন একাদশে। সাইফুদ্দিন ফিট হয় একাদশে থাকলে তার সঙ্গে খেলবেন 2 স্পেশালিস্ট পেসার, যার একজন অবশ্যই মোস্তাফিজুর রহমান আর একজন রুবেল হোসেন, না হয় তাসকিন আহমেদ। এর বাইরে হাসান মাহমুদ, শরীফুল ইসলামের মতো হয়তো সিরিজে ওয়ানডে অভিষেক হবে। তবে প্রথম ম্যাচের সেই সম্ভাবনা কম বলেই জানা গেছে।